আপনারা অনেকে জানতে চান যে আমি আর অন্তরা কিভাবে বিয়ে করলাম, তো আজকে আমরা সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব। তো ক্লিয়ার কি তুমি করবা নাকি আমি করব? অন্তরা তুমি করো, আমি করব। আচ্ছা, মূলত হচ্ছে ওর সাথে আমার পরিচয় হচ্ছে ফেসবুকে। তো ফেসবুকে বলতে হচ্ছে আমার একটা পোস্টে ও একটা কমেন্ট করছিল, কি জানি কমেন্টটা করছিল, ভাব বেশি ব্রেক কম। আচ্ছা, ভাব বেশি ব্রেক কম। তো আমাকে হচ্ছে এই কমেন্টটা করার পর মানে কারণে মানে আমি ওইখানে একটা ছবি পোস্ট করছিলাম, ওই ছবির মধ্যে এমন একটা কমেন্ট, এটা আসলে মানে নিতে পারিনি আমি যে ঘটনাটা কি, মানে ভাব বেশি ব্রেক কম এটা কেমন একটা কথা। তো আমার তখন একটু মানে খারাপ লাগছে। তো খারাপ লাগার পরে আমি হচ্ছে ইনবক্সে তারে হচ্ছে নক দিছি, নক দিয়ে আবার হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম না। তো ও হচ্ছে গিয়ে কি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই, না কইরা হচ্ছে মেসেঞ্জারে হচ্ছে গিয়ে ওই মানে কথোপকথন আমরা বলতেছি। তো আমি হচ্ছে গিয়ে ওই যে মানে যে কোনো কথা বললেও আর কি খোঁচা মারতো, আর কি খোঁচা মারতো, রিটার্ন মানে উল্টাপাল্টাভাবে কথাবার্তা বলতো, মানে একটু ইগো দেখাইতো আর কি। ঠিক আছে, আসলে নাড়তে না ভালো লাগে, বুঝছেন? মানে কি বুঝলাম না, নাড়তে ভালো লাগে। আচ্ছা আচ্ছা, তো ওইটার থেকে আসলে আমাদের পরিচয়, তো এরপর থেকে আসলে আমাদের প্রেমটা হয়। তো আমাদের হচ্ছে রিলেশনের 6 মাস পর আমরা গিয়ে বিয়ে করি। তো বিষয়টা হচ্ছে গিয়ে বিবাহিত জীবনে আসলে অন্তরা এবং আমি খুব হ্যাপি। তো অন্তরা তুমি কিছু বললো আর কি বিষয়টা নিয়ে? কি বলবো, আমি তো আমার বিবাহিত জীবনে খুবই খুশি, কারণ মানে আমরা কিন্তু কখনো ভাবতেই পারি না যে আমরা দুজনে বিয়ে করব, কারণ হচ্ছে অচেনা ছিলাম, তাই না? অচেনা ভাবে কিভাবে যে আমাদের পরিচয় হয়ে যাবে, আবার বিয়ে হয়ে যাবে, আবার একসাথে থাকবো, মানে খুবই মানে আমার এখনো পর্যন্ত বিশ্বাস হয় না বিষয়টা, মানে এখনো বিশ্বাস হয় না। মানে কি, এটা আবার কোন ধরনের কথা কইলা তুমি? মানে মনে হচ্ছে স্বপ্নের জগতে আছি। আচ্ছা আচ্ছা, তো এখন একটু বলো মানে স্বামী হিসেবে পেয়ে তুমি মানে আমাকে পেয়ে আর কি তুমি কতটা গর্ববতী, সরি গর্ববতী না গর্বিত? হ্যাঁ, হাজবেন্ড হিসেবে তাকে পেয়ে আমি খুবই খুশি। মানে তুমি আমাকে 100 তে কত দিবে? দিব 80%। মানে 180 দিবে? হুম দিব। এত কম দিবে আমাকে? হ্যাঁ, আর বাকিটা ওই যে যেটা মাইনাস আছে ওইটা। আচ্ছা, তোমাকে আমি 120 দিলাম, ঠিক আছে? কেন? ওই যে তুমি আমাকে 20 কম দিছো দেখে আমি তোমাকে 80 কম দিয়ে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে এরপরে মনে করেন হচ্ছে আমরা ফেসবুকে প্রেম আর কি হয়, হওয়ার পর হচ্ছে আমরা বিয়ের আগে মনে হয় 3-4 বার দেখা করছি দুজনে, না? হ্যাঁ, লুকায় লুকায় দেখা করছি। ওর বাপ মারে মিশা কথা বলে কোথায় কোথায় গেছিলাম আমরা? হচ্ছে যশোরের হচ্ছে গিয়ে কি যেন একটা পার্ক ছিল, না কি যেন একটা পার্কের একটা মানে নাম মনে নেই এখন, তোমার মনে আছে না ওটা কি পার্ক? তুমি ঝিনাইদহ ড্রিম ভিলা পার্কে একবার গেছিলাম। ওই কি জানি পার্কের নাম, ঝিনাইদহ ড্রিম ভিলা পার্কে একবার গেছিলাম। আচ্ছা আচ্ছা, ওই পার্কে ফার্স্ট আমরা দেখা করি, সেকেন্ড হচ্ছে যে পুলিশ প্লাজা। পুলিশ প্লাজা, এটা পুলিশ প্লাজা, এটা হচ্ছে গিয়ে হাতিরঝিল পুলিশ প্লাজা। মানে ও মানে ঝিনাইদহ যেটা আমি দেখা করি এটা হচ্ছে আমি গিয়ে দেখা করি, আর হচ্ছে পুলিশ প্লাজায় যখন দেখা করি মানে হচ্ছে গিয়ে ইয়াতে হাতিরঝিলে ওইটা হচ্ছে ও আসে, ঠিক আছে? তো আমরা দেখা করি, তো ও ঢাকাতে একটা কাজে আসছিল, ঠিক আছে? তো এইখান থেকে আসলে আমাদের প্রেম ভালোবাসা শুরু, মানে লাস্ট অফ দিয়ে আমরা বিয়ে শাদী করলাম। তো বিষয়টা হচ্ছে গিয়ে দেখা গেছে হচ্ছে অন্তরাকে বিয়ে করলে আমি হচ্ছে মোটেও হ্যাপি না, কারণ হচ্ছে গিয়ে মানে দেখা গেছে বিয়ের পর আসলে প্রেম টেম করতে পারি না বেশি একটা আর কি, একটু ঝামেলা আছি। তো অন্তরা তুমি এবার কিছু বলো আর কি। হ্যাপি না কেন বললা সেটা বলো। আচ্ছা, না না, ও মানে আমি হ্যাপি না বলে ফেলছি, আই এম হ্যাপি, আই এম অলওয়েজ হ্যাপি। আচ্ছা, এখন কিছু বলো আর কি আমাকে নিয়ে, একটু প্রশংসা করো। আমার বদনাম করতেছে, হ্যাঁ আমি কি বলবো মানে। আচ্ছা বলেন তো, এক হাতে কি তালি বাজে? আমি যদি তাকে হ্যাপি রাখতে না পারিস তাহলে সে কি আমাকে হ্যাপি রাখতে পারে? কিন্তু আমি দুটাই বলবো যে আমরা অনেক ভালো আছি, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমরা আরও বেশি ভালো করে থাকতে পারি, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট উপহার দিতে পারি। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে ওই যে মানে এখন থেকে রেগুলার তো যে ভিডিও টিডিও করতেছি আপনারা দেখতেছেন সবাই, তো দোয়া রাখবেন যেন আমরা ভালো কিছু করতে পারি। তো যে মানে ভিডিও কন্টেন্টগুলো করি আমরা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে বিনোদন দেওয়ার চেষ্টা করি, আবার অনেকে দেখি অনেক রকম মন্তব্য করে, ওইগুলো আসলে মন্তব্য করবে ওগুলো বইলে কোনো লাভ নাই। তো এখন কত হচ্ছে মানে অন্তরার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ আর কি, ঠিক আছে? তো এইটাই হচ্ছে বিষয়, আমরা অন্তরার জন্য দোয়া চাই, আপনারাও করবেন, আবার আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি বারবার অন্তর অন্তর বলতেছি হচ্ছে গিয়ে আমার নিজের নামটাই তো আমি ভুলে যাবো, ঠিক আছে? আমি কিন্তু সবার মধ্যে থাকি, আমি হৃদয় মানেই তো সবার মধ্যে থাকি। তো সবাই অন্তরার জন্য দোয়া করবেন, অন্তরা আই লাভ ইউ, ঠিক আছে? একটা কল আসছে, দাঁড়ো, কে কল দিল আবার এই মুহূর্তে? ওহো, হ্যাঁ বেবি, কি অবস্থা বেবি? হ্যাঁ বেবি, আজকে তো তোমার সাথে আমি ডেটে যাবো আজকে। না না, আমি এই যে একটা ভিডিও কন্টেন্ট করতেছি, তো ভিডিও কন্টেন্টটা করা হইলি? হ্যাঁ আমরা যাবো তো আজকে হচ্ছে গিয়ে ওই যে শুনো, ওই যে আপনার, হ্যাঁ তোমার শুনো হচ্ছে ওই যে ধানমন্ডি যে ওই যে 15 যে পার্কটা আছে না, আজকে আমরা ওইখানে হচ্ছে গিয়ে মনে করো যে একটু মানে ফুচকা টুচকা খাইলাম, একটু আড্ডা টাড্ডা দিলাম। জান আমি তো বিয়ে করলে জান তোমার এই কর্ম জান, বুঝছো? তুমি মানে তুমি আমার তো কলেই যা, বুঝো না?
আমি এক্ষুনি আসতেছি, তুমি বের হয়ে গেছো, মানে তুমি এত তাড়াতাড়ি বের হয়ে গেলা বেবি? আচ্ছা আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি আসতেছি এখন আসতেছি। এই তোমার মাইক্রোফোন ধরো, আমার সময় নেই, আমার যে কাজ আছে যাইতে হইব।